নমস্কার বন্ধুরা আমি কুইল তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল কেটি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো স্বামী বিবেকানন্দের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বেশ একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যদি কোনো স্টুডেন্ট দু হাজার কুড়িতে এইচএস পাস করে দু হাজার কুড়িতে অ্যাডমিশান না নিয়ে দু হাজার একুশে অ্যাডমিশান নিলে অর্থাৎ যদি কোনো স্টুডেন্টের ওয়ান ইয়ার গ্যাপ থাকে সেক্ষেত্রে সে এলিজেবেল হবে কিনা আবেদন করতে পারবে কিনা নিয়ে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো ইনস্টাগ্রামে মেসেজ করেছো এছাড়াও মেল আমাকে সেন্ড করেছো তো তোমরা এলিজেবেল কিনা সেটা নিয়ে অনেক কমেন্ট করেছো তো হেল্পলাইনে কল করে যেটা জানলাম আমি সেটা তোমাদেরকে জানাবো এর মধ্যে হয়তো অনেকেই সে ব্যাপারগুলো তোমরা জানো তো ভিডিওটা আজকে তাদের জন্য তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তোমাদের এইরকম প্রয়োজনীয় বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে তাদেরও হেল্প হয়ে যায় আর চ্যানেলে নতুন দর্শক হলে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে থাকা বেলাইকানটি অবশ্যই ক্লিক করে দিও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন স্কলারশিপ এছাড়াও সরকারি বিভিন্ন আপডেট পেয়ে যাবে দেখো বেসিক্যালি ওয়ান ইয়ারের গ্যাপ কিন্তু কোনো না কোনো রিজনের জন্যই কিন্তু ওয়ান ইয়ারের গ্যাপ হয় কোনো না কোনো ভ্যালিড রিজনের জন্যই কিন্তু তোমরা ওয়ান ইয়ার পড়াশোনা কন্টিনিউ করতে পারো সেই রিজিনটা শো তোমাদের করতে হবে শুধুমাত্র বললেই হবে না অর্থাৎ মুখে বললেই হবে না তোমাদের রীতিমতো কিন্তু ডকুমেন্টেশনও শো করাতে হবে শুধুমাত্র মুখে বললেই হবে না যে স্যার অথবা ম্যাডাম পার্টিকুলার রিজিনটা যেটা তোমাদের থাকবে সেই পার্টিকুলার রিজিনের জন্য সেই বছর স্কলারশিপে এলিজিবল হওয়ার সত্ত্বেও কিন্তু কন্টিনিউ করতে পারেনি পড়াশোনাটা ইয়ার কাপ থাকার জন্য তো ওয়ান ইয়ার পর নতুন করে স্টাডি স্টার্ট করছি তো আমাকে যদি স্কলারশিপ দিয়ে সহায়তা করেন এইরকম তোমাদের একটি ডকুমেন্টেশন করতে হবে লিখতে হবে সেটা যে কোনো কারণের জন্যই হতে পারে দু হাজার কুড়িতে কোভিড নাইন্টিনের কারণে অনেক প্যারেন্টস এর বাবার হয়তো জব লস হয়েছে সে কারণে তোমরা অ্যাডমিশান নিতে কিংবা তোমরা কোনো এক্সামে চাকরির এক্সামে প্রিপারেশান নিচ্ছিলে সে কারণে ওয়ান ইয়ার গ্যাপ থেকে গেছে তোমরা পড়াশোনাটা সেই বছর কন্টিনিউ করতে নি ফিনান্সিয়াল কন্ডিশান যে কোনো কারণই হোক না কেন কিংবা ধরো কেউ কোভিডের মানে কোভিড হয়েছে কাউরির সে কারণে অসুস্থ থাকার কারণে অ্যাডমিশান নিতে পারেনি এই রকম যে কোনো কারণই হোক না কেন সেই সব কারণের জন্য হায়ার স্টাডি করতে পারেনি তার ফলে এলিজিবল থাকা সত্ত্বেও কিন্তু ওয়ান ইয়ারের গ্যাপের জন্য রিজেক্ট হয় ভ্যালুয়েবল যদি তোমরা ডকুমেন্টস সাবমিট করতে পারো তবেই সেটি অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে না সাবমিট হবে অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হবে সেটি সমস্যার সমাধান হচ্ছে তোমরা যে প্রিভিয়াসে স্কুল বা কলেজে পড়াশোনা করেছো অর্থাৎ তোমাদের যে লাস্ট কোয়ালিফিকেশন ধরো তোমরা দু হাজার কুড়িতে এইচএস পাস করেছ বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো কিন্তু সেই আর ভর্তি হওয়া নি দু হাজার একুশে ভর্তি হয়েছো তোমরা কিংবা তোমরা ডিপ্লোমা কমপ্লিট করেছো বা পলিটেকনিক তাহলে সেক্ষেত্রে লাস্ট কোয়ালিফিকেশান যে স্কুল বা কলেজ যে ইনস্টিটিউট থেকে তোমরা পাশ করেছো সেই ইনস্টিটিউশানে তোমাদের যেতে হবে ডকুমেন্টস তৈরির জন্য এবং সেখানে গিয়ে তোমাদের একটি ডকুমেন্টস তৈরি করতে হবে ওনাদেরকে বলতে হবে সেখানে পার্টিকুলার ডিজিন তোমাদের দিতে হবে ওনারা টাইপিং করে দেবেন যে এই স্টুডেন্টটি আমাদের কলেজ বা স্কুলের পারমানেন্ট স্টুডেন্ট ছিল অ্যাকাডেমিক পারফরমেন্সও তার গুড ছিল কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন অথবা হেলথ কন্ডিশন কিংবা এক্সাম প্রিপারেশনের কারণের জন্য স্টাডিটা কন্টিনিউ করতে পারেনি ওয়ান ইয়ারের গ্যাপ থেকে গেছে অ্যাডমিশন নেয়নি এটা তোমরা গ্রুপে অথবা এসডিও অথবা বিডিওর কাছ থেকেও এরকম ডকুমেন্টস তোমরা করতে পারো এছাড়াও তোমরা আরেকটি কাজ করতে পারো নিজেরা বাড়িতে অ্যাপ্লিকেশান একটি লিখে নিলে এবং যে স্কুল বা কলেজ লাস্ট ইয়ার পাশ করেছো যেটাতে সেখানে তোমরা যাবে সেই ইনস্টিটিউশনে গিয়ে যে প্রিন্সিপাল বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস থাকবেন তো ওনার কাছ থেকে গিয়ে সেই ডকুমেন্টসটি তোমরা সিল করিয়ে আনবে সেই ডকুমেন্টসটি সিল করানোর পর তোমাদের সাবমিট করতে হবে যখন এস বিএমসিম পোর্টাল খুলে যাবে যখন অফিসিয়ালি আবেদন শুরু হয়ে যাবে তখন এই ডকুমেন্টসটি তোমাদের সাবমিট করতে হবে বলে তোমাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হবে না অ্যাপ্রুভ করিয়ে দেওয়া হবে কারণ তোমরা এলিজেবেল বলেই তোমাদের অ্যাপ্রুভ করানো হবে আর তোমরা যারা যারা সেকেন্ড ইয়ার রয়েছ তোমাদেরকেও কিন্তু একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে আর যারা যারা ড্রপ আউট স্টুডেন্ট রয়েছো তোমরা যদি চাও অ্যাপ্লিকেশনের আলাদা করে ভিডিও প্রোভাইড করতে আলাদা করে যদি তোমরা চাও অ্যাপ্লিকেশানটা কীভাবে লিখবে বা তার কীরকম লেখাটি হবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যারা ফার্স্ট ইয়ারে ফিল আপ করি যারা সেকেন্ড ইয়ারে উঠেছো যারা ফিল করতে চাও যারা জেনেছো নতুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা যে কোনো কারণে ফিল করতে পারো নি এর আগের বছর তাদেরকেও ভ্যালিড রিজেন দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে অবশ্যই তারাও অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও কীভাবে অ্যাপ্লিকেশন লিখবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন নেক্সট ভিডিওতে প্রোভাইড করে দেবো এখনও পর্যন্ত স্বামী এখনো তো স্কলারশিপ শুরু হয়নি এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইট দিয়ে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত মেনটেন্সের আন্ডারে রয়েছে তবে এবার খুব শীঘ্রই আরম্ভ হয়ে যাবে যখনই আরম্ভ হবে তখনই তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করে দেবো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া অবশ্যই জয়েন হয়ে যাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে গেলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও ধন্যবাদ